যদি কোনো ডক্টর হয় পাবেন, আর এটা হলো স্যালাইন, এটা স্যালাইন যদি দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আমাদের জেলা বিএনপির সাধারণ সম্পাদক আকসা সাহেব আসছেন, আরো অন্যান্য নেতৃবৃন্দরা আসছেন। আমরা প্রতিবারই আপনাদের কাছে আসি যখনই সময় পাইছি। জনাব ওয়াদু ভূঁইয়া মহোদয় আমাদেরকে পাঠিয়েছেন আপনাদের পাশে দাঁড়ানোর জন্য। প্রিয় নেতৃবৃন্দ, আপনার আন্দোলনের মাধ্যমে এই খুনি হাসিনাকে আপনি পদত্যাগ করতে বাধ্য করিয়েছে। আজকে দেশে একটা স্বাধীন দেশ হিসাবে আমরা স্বাধীনভাবে আমরা চলাফেরা করতে পারছি, আপনারাও স্বাধীনভাবে কথাবার্তা বলতে পারছেন। আমরা ওই ছাত্র জনতার আন্দোলনে এই শেখ হাসিনা খুনি হাসিনার পদত্যাগের মধ্য দিয়ে দরকার ছিল সেটা পর্যন্ত তারা করে নাই। এই মেরুঙের বহু বড় এক সন্ত্রাসী যারা ছিল আপনারা জানেন, আপনারা কষ্ট ভাগাভাগি করার জন্য আমাদের প্রিয় নেতা জনাব ওয়াদুদ ভূঁইয়া আমাদের সকলের প্রিয় আস্থা। সময় আপনারা খেয়াল করেছেন এই কয়েকদিনে ওনারা আপনাদের পাশে ছিলেন, আমাদের প্রিয় নেতা সবসময় আপনাদের খুব রাখেন, রাখি আমাদের প্রিয় নেতা জনাব ওয়াদুদ ভূঁইয়া সাহেব, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফসার সাহেবকে সহ একটা প্রতিনিধি টিম পাঠিয়েছেন, ওনাদের সাথে আমি সহ সম্পৃক্ত স্থানীয় এখানকার উপজেলা। সময় আমরা যখন ক্ষমতায় ছিলাম, আমাদের নেতা যখন ক্ষমতায় ছিল উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ছিলেন, এবং বন্যার জন্য যখনই উনি সময় পেয়েছেন আপনাদের পাশে এসে দাঁড়িয়েছেন। পাশে আছি শুধু এটা বলার জন্য এবং আপনাদেরকে সাহস যোগানোর জন্য আমরা এই মুহূর্তে আপনাদের পাশে এসেছি। উত্তর চট্টগ্রামের আমাদের প্রতিষ্ঠান সম্পদ জনতা অবুকবিয়া মহোদয় জেলা বিএনপির নেতৃবৃন্দকে সারা খাগড়াছড়ি জেলাতে প্রত্যেকটি উপজেলায় মহল্লায় ওয়ার্ডে গ্রামে গঞ্জে জেলা বিএনপির নির্দেশে আজকে ত্রাণ বিতরণ করার জন্য এর ধারাবাহিকতায় আমরা দিঘিরাম উপজেলায় এসেছি। দিঘিরাম উপজেলা বিএনপি আঙ্গুল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ এবং আমার সামনে আপনারা ছবি ভরে তুললেন এনে আগে আমাদের সাদা ঘুরতে দিয়ে হাতা করা।